শুভ সকাল সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলা সিনেমা দাস ফেসবুক পেজ গানের টেলি অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমি অনেক অনেক শুভেচ্ছা। আজ আমাদের সাথে মালদ্বীপ থেকে যুক্ত হচ্ছেন সুজন মিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনলাইন জগতে ইতিমধ্যে সুজন ভাই অনেক গান পরিবেশন করেছেন, অসংখ্য দর্শক শ্রোতার হৃদয় জয় করেছেন। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আর কথা বাড়াবো না, এই অনলাইন ভিত্তিক অনুষ্ঠানে একটু সমস্যা হয়ে থাকে, আপনারা যে যেখানে আছেন অনুষ্ঠানে যুক্ত হবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন, আর ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ অনুষ্ঠানটি জুড়ে আপনারা সবাই যুক্ত থাকবেন এবং শিল্পীকে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আপনাদের ভালোবাসা প্রকাশ করবেন, যদি কারো কোনো পছন্দের গান থাকে সেটাও লিখতে পারেন। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত শিল্পী সুজন মিয়া, আমাদের সুজন ভাইয়ের কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুজন ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। দিদি কেমন আছেন? আমি ভালো আছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাই আপনাকে। আমি এই বাংলা সংবনিকা দাস ফেসবুক পেজ গানের টেলি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আপনাকে, মানে আপনার সঙ্গী জীবনের শুরুটা একটু যদি বলতেন দর্শক শ্রোতাদের জন্য। আসলে আমি ইউটিউবে গান শুনতে শুনতে এক সময় মনে হলো যে আমি নিজেও কিছু গান করি, এই আর কি। গানকে আমি অনেক ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাই, খুব সুন্দর করে বলেছেন। আসলে গানকে যারা অন্তর দিয়ে ভালোবাসে তাদের আর শিখতে হয় না, সেটা আপনাকে দিয়ে প্রমাণ। কারণ আপনার গান আমি শুনেছি, চমৎকার আপনার কণ্ঠ, খুবই দুরদি কণ্ঠ, চমৎকার গান পরিবেশন করেন, আপনার অন্তরে লালন করেছেন আপনি গান। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যুক্ত হচ্ছেন সবাই প্লিজ অনুষ্ঠানটি সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে এই করোনাকালীন সময় সবাই এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে আর শিল্পীকে উৎসাহ দিবেন। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি চলে যাচ্ছি শিল্পীর প্রথম পরিবেশনায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিদিকে। এখানে আমারে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রিয় দিদি, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদেরকেও। চেষ্টা করব আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য গানের মাধ্যমে, দেখি কি করা যায়। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই। আমি প্রথমে একটি গান পরিবেশন করছি মনির খান, যদিও শিল্পী মনির খানের গান, পাখিরে। আমার বুকের খাঁচায় পাখি রে তুই তো, পাখি রে ও পাখি রে, আমার বুকের খাঁচায় পাখি রে তুই তো, আমার ছোট দুটি ডানা এখন উড়তে আমার মানায়, আমার ছোট দুইটি ডানা এখন উড়তে আমার মানায়, ও তোর বুকে থাকায় তাই লুকিয়ে পাখি রে ও পাখি রে, আমার বুকের খাঁচায় পাখি রে তুই তো। Thank you.
আমি পাখি নই সাদর নাই তো যেমন তেমন এই যে আকাশ তত বড় অন্তরে প্রেম তেমন সত্যবাদী পাখি আমি মিথ্যাবাদী নই পাখি রে ও পাখি রে আমার বুকের খাঁচায় পাখি রে তুই গো আমার ছোট্ট দুইটি ডানায় এখন উঠে আমার মানায় আমার ছোট্ট দুইটি ডানায় এখন উঠে আমার মানায় তোর বুকের কাছায় তুই পাখি রে ও পাখি রে আমার বুকের কাছায় পাখি রে তুই তো প্রেম সুহাগী পাখির তো প্রেমের এমন ধরন তরি প্রেমে বাচন আমার তরি প্রেমে মরন প্রেম সুহাগী পাখির তো প্রেমের এমন ধরন তরি প্রেমে বাচন আমার তরি প্রেমে মরন দুঃখ সুখে আমি জানো তরি আপন হই পাখি রে ও পাখি রে আমার দুঃখের খাঁচায় পাখি রে তুই তো পাখি রে ও পাখি রে আমার বুকের খাঁচায় পাখি রে তুই তো আমার ছোট্ট দুইটি ডানায় এখন উড়ছে আমার মানায় আমার ছোট্ট দুইটি ডানায় এখন উড়ছে আমার মানায় তোর বুকের খাঁচায় তাইল পাখি রে ও পাখি রে আমার বুকের খাঁচায় পাখি রে তুই তো ধন্যবাদ সবাইকে যারা আমাদের মাঝে যুক্ত হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবাই শেয়ার করে দিবেন লাইভটি। চমৎকার, অসাধারণ গান গিয়েছেন সুজন ভাই, আসলে আপনার কণ্ঠে দরদ আছে। ইতিমধ্যে আমাদের সাথে আমাদের অত্যন্ত গুণী একজন শিল্পী আমাদের শাহিন সরকার, শাহিন ভাই যুক্ত হয়েছেন। শাহিন ভাই, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হয়েছেন। আসলে গানের প্রতি ভালোবাসায়, এই ভালোবাসার জন্যই কিন্তু এই আপনাদের আগমন। তাহলে শাহিন ভাই, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক গুণী শিল্পী এবং সেই সাথে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, খুব ভালো লাগছে। সবার মাঝে অনুষ্ঠানটি প্লিজ একটু শেয়ার করে দিবেন। আসলে আপনাদের ভালোবাসাতে এই অনুষ্ঠানটি চালিয়ে যেতে পারছি। মাহমুদা আক্তার ভবিয়াপু যুক্ত হয়েছেন, বেস্ট সং। রোকেয়া বেগম লিখেছেন, অসাধারণ গায়কী রোকেয়া বেগম। আর লিখেছেন, শুভকামনা রইল সুজন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাদের সবাইকে। আমি হাজি মিজানুর রহমান ভাই যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম দিদির ভালোবাসাটা নেয়। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাজি ভাই আপনাকে। অনুষ্ঠানটি আসলে আমি শেয়ার করতে পারছি না, আপনি প্লিজ একটু গ্রুপে শেয়ার করবেন এবং বন্ধু মহলে সবাইকে একটু শেয়ার করে দিবেন। শাহিন ভাই লিখেছেন, হাজি মিজানুর রহমান ভাই সালাম নেবেন, আমি আপনার সালাম পৌঁছে দিলাম। শাহিন সরকার আবার লিখেছেন, সবাই একটা করে শেয়ার দেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ শাহিন ভাই, আসলে আপনাদের ভালোবাসাতে এই আয়োজন, ধন্যবাদ জানাচ্ছি। শিল্পীর প্রতি শিল্পীদের এই ভালোবাসা অটুট থাকুক, এটাই আমি কামনা করি।
হাজী মিজানুর রহমান বলে কিছু, সুন্দরী তুমি কেমন আছো, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা আমি জানি না কোন সুন্দরী বলেছে মিজানুর রহমান ভাই। আচ্ছা আচ্ছা, ববি আপু লিখেছেন, দিদি মনি আপনাকে অনেক সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ। আমি তো বেশি সাজি না, অল্প সাজি আপু। রোকেয়া বেগম লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো? আমার মনে হয় আমাদের শাইন ভাইকে লিখেছেন। হাজি ভাই লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ কলিজার ভাই। শাহিন ভাই, দিদি আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে, অসংখ্য ধন্যবাদ। তবে আপনি তো ভাই লাইনে আসলে ওই গানটা গাইতে পারতেন, ওই যে শ্বাসগোস নিয়ে যে গানটা, চমৎকার একটা গান। তো ফুলশাহা টুম্পা আমার ছোট বোন যুক্ত হয়েছে, হলুদপুরি শুভ সকাল, অসংখ্য ধন্যবাদ। আমার ছোট বোন ও চমৎকার গান করে, কিন্তু আমি অনলাইনে পেজ খুলেছি, কিন্তু দুঃখের বিষয়ে আমার বোনটা গান গাইতে পারতেছে না, তার গলায় একটু সমস্যা আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে এবং গান করবে একদিন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যুক্ত হয়েছেন সবার প্রতি আমার বিশেষভাবে কৃতজ্ঞতা রইল। তাহলে আমি শিল্পীর পরবর্তী পরিবেশনায় যাচ্ছি এবং আবার আমি কমেন্টসে আসবো। ধন্যবাদ সবাইকে। ভাই একটু আনমিউট করে নেবেন সুজন ভাই। জি দিদি, তোমরের উপর বিচানুপুর করিয়া পায় চাদর জুছো না যেন মেঘে তার সারা গায়, তোমরের উপর বিচানুপুর করিয়া পায় চাদর জুছো না যেন মেঘে তার সারা গায়, আগুন জ্বালাইয়া মনে কে যায় রে, 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 আগুন জ্বালাইয়া মনে কে যায় রে। ইন্ডিয়া লাল শাড়ি চলে তো তার বাড়ি, ইন্ডিয়া লাল শাড়ি, ইন্ডিয়া লাল শাড়ি চলে চোখার বাড়ি, বান্দিয়া মাতার চুল চাঙ্গা পিতাই রে, বান্দিয়া মাতার চুল রাঙ্গা পিতাই রে, আগুন জ্বালাইয়া মনে কে যায় 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 রে। আগুন
আমি তো ছিলাম একা, পেয়েছি তার দেখা, আমি তো ছিলাম একা, আমি তো ছিলাম একা, পেয়েছি তার দেখা, দিনে রাতে আমার প্রাণে যারে যায় রে, দিনে রাতে আমার প্রাণে যারে যায় রে, আগুন জ্বালাইয়া মনে কে 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 যায় রে, কোমরের উপর বিছানো পুর পড়িয়া পায়, চাঁদে যে সোনা যেন মেঘে তার সারা গায়, কোমরের উপর বিছানো পুর পড়িয়া পায়, যাদের সোনা যেন মেঘে তার সারা গায়, আগুন জ্বালাইয়া মনে কে যায় রে, 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 আগুন জ্বালাইয়া মনে কে যায় রে। ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনাদের ভালোবাসাতেই আমরা এই অনুষ্ঠান করতে পারছি এবং শিল্পীদের গান পরিবেশন করতে পারছি। তো ইতিমধ্যে আমাদের শুরুতে আমাদের এক নাম্বার প্রাণের শ্রোতা এত অসুস্থ, কালকে আমি কথা বললাম আমাদের শাহ আলম হাওলাদার ভাইয়ের সাথে, তার জ্বর প্রচণ্ড, গলা ব্যথা, এই অবস্থায়ও হাওলাদার ভাই আমাদের প্রথম তালিকায় যুক্ত হয়েছেন, এটা কিন্তু কম ভালোবাসা না আমাদের প্রতি তার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাওলাদার ভাই। আসলে আপনি, আমরা তো গান করে যাচ্ছি, আমাদের চাইতেও আপনি অনেক বড়, অনেক গুণের, কারণ যারা গান করে তারা তো শুধু গানই করে, আর যে গান শুনে সে কিন্তু বড় মাপের গুণী না হলে কিন্তু সে এত সময় দিতে পারে না। তো আপনার প্রতি আমার বিশেষভাবে কৃতজ্ঞতা রইল। লিখেছেন মনিকা দিদিকে নমস্কার, আজকে আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী সুজন মিয়া ভাইকে ধন্যবাদ জানাই এই পেজে গান করার জন্য। শুরুতে চমৎকার একটি কমেন্টস করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলাদা ভাই, প্রার্থনা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর ঠিক মতন ওষুধ খাবেন, একটু রেস্টে থাকবেন, ঠিক হয়ে যাবে, এখন একটু ওয়েদারটা খারাপ। রোকেয়া বেগম আপু লিখেছেন আসসালামু আলাইকুম সুজন ভাইয়া, আবার আমাকেও সালাম জানিয়েছেন। ববি আপু লিখেছেন অল টু সালাম, সবাই কেমন আছেন, অসংখ্য ধন্যবাদ ববি আপু। রোকেয়া আপু লিখেছেন সুজন ভাইয়া আমার প্রাণ প্রিয় ভাই। আসলে সুজন ভাই যে গান পরিবেশন করেন একদম প্রাণে গেঁথে রাখার মতন। তো ববি আপু লিখেছেন বাহ চমৎকার সং, আবার লিখেছেন এক্সিলেন্ট সং। রোকেয়া বেগম লিখেছেন মাশাল্লাহ অসাধারণ গান হচ্ছে, আবার আপু লিখেছেন সুপার সুপার সুপার। রনক ভাই, বেলাল হোসেন রনক ভাই যুক্ত হয়েছেন ইতিমধ্যে, রনক ভাইও চমৎকার গান পরিবেশন করেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রনক ভাই আপনাকে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, অনুষ্ঠানটি সবার মাঝে একটু শেয়ার করে দেবেন প্লিজ। তারপরে নাইস, এক্সিলেন্ট নাইস পারফরমেন্স লিখেছেন আমাদের ভবি আপু। রোকে আপু লিখেছেন চমৎকার চমৎকার চমৎকার। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সুন্দর সুন্দর মন্তব্য করছেন, শিল্পীকে উৎসাহ দিচ্ছেন, সবার প্রতি আমার বিশেষভাবে কৃতজ্ঞতা রইল। আর যদি কারো কমেন্টস একটু পড়তে না পারি, কারণ অনেকগুলি উপরে চলে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শাইন ভাই লিখেছেন ওয়াও, রোকেয়া বেগম লিখেছেন অপূর্ব, মুই তো প্রথম আছি, অবশ্যই আপনি তো এক নম্বরে আছেন আমাদের হাওলাদার ভাই। ববি আপু কেমন আছেন, আমাদের শাইন ভাই জানতে চেয়েছেন। আর ডব্লিউ এস আপু, এটা কিন্তু শাইন ভাই আমি বুঝলাম না, আপনি একটু বুঝাই বলেন তাহলে আমার বলতে একটু সুবিধা হয়। ওয়ালাইকুম আসসালাম ডব্লিউ এস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের শাইন ভাই তো যে সুন্দর সুন্দর
স্ট্যাটাস দেয় তার থেকে এগুলি আশা করা যায়। সে কোন থেকে কোন দিক থেকে এগুলি আবিষ্কার করে আমি জানি না। ভালো ভাই, সবসময় এরকম বিনোদনের মধ্যে থাকবেন, আমাদের জীবনটা খুব অল্প দিনের। নাদিয়া খান যুক্ত হয়েছেন মুন্সিগঞ্জ থেকে। নাদিয়া একবার গান পরিবেশন করেছিল, আবার আসবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাদিয়া, তোমাকে যুক্ত হয়েছে, প্লিজ অনুষ্ঠানে সবার মাঝে একটু শেয়ার করে দাও। মুই তো প্রথমে আইসি দিদি। আচ্ছা ভাইজান সালাম নেবেন, আমাদের শাহিন ভাই জানিয়েছেন। দেবাশিস সিঙ্গার দিদি শুভকামনা রইল। দেবাশিস দাদা যুক্ত হয়েছেন বাংলাদেশ কুড়িগ্রাম থেকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দাদা চমৎকার গান পরিবেশন করেন, ইতিমধ্যে একবার গান পরিবেশন করেছেন, তখন একটু অসুস্থ ছিলেন, আবার আসবেন। শেইলি আহমেদ লিখেছেন অভিনন্দন সবাইকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেইলি আপু, আপনাকে যুক্ত হয়েছেন, খুব ভালো লাগছে। অনুষ্ঠানটি সবার মাঝে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আবার MM জুয়েল আহমেদ লিখেছেন চালিয়ে যান সুজন ভাই, অবশ্যই চালিয়ে যাবে, তবে আপনাদের সহযোগিতা দরকার আছে ভাই, অনুষ্ঠানটি একটু সবার মাঝে শেয়ার করে দিবেন, আর অনুষ্ঠানটি সম্পূর্ণ উপভোগ করবেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়েছেন। শাহিন সরকার কিন্তু আবার বল দিয়েছে আপনাকে, আসসালামু আলাইকুম সবাইকে, অসাধারণ সব গান ভাই। বাবুল সরকার ভাই যুক্ত হয়েছেন আমাদের মাঝে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাবুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। MM জুয়েল আহমেদ লিখেছে সুন্দর হচ্ছে ভাই, জুয়েল ভাই আবার লিখেছেন অনেক জনপ্রিয় একটি গান। হাজি মিজানুর রহমান ভাই লিখেছে সুজন ভাই আমরা সবাই বলে দিব আর যাবে না। আচ্ছা দায়িত্ব নিছে কিন্তু, বুঝছেন, আপনি নিশ্চিন্তে মনে থাকেন, হাজি ভাই এখান থেকে দায়িত্ব পালন করতেছে। তো আইরিন চৌধুরী আপু যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আইরিন আপু, আপনি যুক্ত হয়েছেন, অনুষ্ঠানটি সবার মাঝে একটু শেয়ার করে দিন, আসলে আপনাদের সহযোগিতা দরকার আছে একটি অনুষ্ঠান চালানোর জন্য। আপনারা হচ্ছেন আমাদের সঙ্গীতের অলংকার হচ্ছে দর্শক শ্রোতা, তো সেই দিক থেকে বলবো যে আপনাদের সহযোগিতা আমাদের দরকার আছে। হালদে ভাই আবার লিখেছেন অসাধারণ আয়োজন, অসংখ্য ধন্যবাদ ভাই। তারপর জুয়েল ভাই আবার লিখেছেন বিউটিফুল। আইরিন চৌধুরী আপু লিখেছেন কেমন আছেন সবাই, আমরা সবাই ভালো আছি আপু, আপনি কেমন আছেন বলেন। আইরিন আপু আবার লিখেছেন অসাধারণ কণ্ঠ এবং তিনটি লাভ দিয়েছেন আপনাকে, এখন তিনটি দিছে, হ্যাঁ আরও পাইবেন আপনি। রোকেয়া বেগম আলহামদুলিল্লাহ সুন্দরী, আমিও তোমার মতন আছি, হাজি নিজানুর ভাই লিখেছেন রোকেয়া বেগমকে। তো আপু আপনি আমাদের হাজি ভাইয়ের মন্তব্যটি নেবেন। শাহিন সরকার লিখেছেন WS আপু কেমন আছেন, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম না। কামাল সিরাজি ভাই আমাদের একজন বড় ভাই এবং গুণী শিল্পী, খুবই ভালো মনের একজন মানুষ, সিরাজি ভাই যুক্ত হয়েছেন, সুন্দর আয়োজন, শিল্পী সুজনের জন্য শুভকামনা রইল। মনিকা দিদিকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই যুক্ত হয়েছেন, আপনি অনেক ব্যস্ত মানুষ আমি জানি, এখন হয়তো ক্লাসে আছেন, তারপর আপনি যুক্ত হয়েছেন, আপনার প্রতি আমার বিশেষভাবে কৃতজ্ঞতা রইল, আসলে আপনার অগাধ ভালোবাসা আছে গানের প্রতি, সেটা বোঝা যায়, নয়তো বা এই কলেজে এখন ক্লাস চলাকালীন আপনি এই অনুষ্ঠান উপভোগ করছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আরিন আপু আপনাকে তিনটা লাভ দিয়েছে, ছটা ইতিমধ্যে ছটা লাভ কিন্তু জমা হয়েছে। হাজি মিজানুর রহমান ভাই লিখেছেন বাহ কি চমৎকার একটা গান উপহার দিলেন সুজন ভাই। আশিক খান, আশিক ভাই আমাদের মুন্সিগঞ্জের ছেলে, সে মক্কা থেকে অনুষ্ঠানটি উপভোগ করছেন, লিখছেন মনিকা দিদির কথা আর দিদিকে দেখলে মনটা ভরে যায়, শুভকামনা অনুষ্ঠানের, অসংখ্য ধন্যবাদ ভাই, আমার দেশি ভাই তো এই জন্য খুব সুন্দর করে লিখেছে। আশিক ভাই কিন্তু ভালো গান করে, কিন্তু ওইখান থেকে সে গান করতে পারছে না, তার একটা দুঃখ, নজরুল গীতি চমৎকার করে। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, বাকি কমেন্টসগুলি আবার পড়বো, আমি শিল্পীর পরবর্তী পরিবেশনে চলে যাচ্ছি, ধন্যবাদ সবাইকে, অনুষ্ঠানটি প্লিজ আপনারা সবার মাঝে একটু শেয়ার করে দিবেন, আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাই। তাহলে আমি আপনার পরবর্তী পরিবেশনে চলে যাচ্ছি।
আমি যে তোমার প্রেমে পড়েছি, পড়েছি আমি কি করেছি, না বুঝে নাও চোখের ভাষা, তোমারই বুকে আমার ভাষা। আমি যে তোমার প্রেমে পড়েছি, প্রিয় থেকে প্রিয় তোম হয়েছি, এই তো আমার ছিল মনেরই আশা, পেয়েছি তোমার ভালোবাসা। শত্রু ছিলে বন্ধু হলে, আগুন পানি মিলন হলো, আগুন এলো বর্ষাকালে, বুকি যেন ডেকে গেল, স্বপ্ন যেন সত্যি হলো, মেঘের পাকে চাঁদ হাসিল, বুকু নিয়ে গান শুনিয়ে ফুলের কাছে ভ্রমর এলো। আমি যে তোমার প্রেমে পড়েছি, মরেছি আমি কি করেছি, নাও না বুঝে নাও চোখের ভাষা, তোমারই বুকে আমার ভাষা। পাগল করা মুখের হাসি, দিবানিশি যেন দেখি, যুগে যুগে এমনি করে পাশাপাশি যেন থাকি, হৃদয় দিলাম জীবন দিলাম, আর কি আছে ভালো চাওয়া, তুমি শুধু আমার হলে, এই তো আমার ভর পাওনা। আমি যে তোমার কাছে এসেছি, প্রিয় থেকে প্রিয়তম হয়েছি, এই তো আমার ছিল মনের আশা, পেয়েছি তোমার ভালোবাসা। আমি যে তোমার প্রেমে পড়েছি, মরেছি আমি কি করেছি, না বুঝে নাও চোখের ভাষা, তোমারই বুকে আমার ভাষা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাই, চমৎকার পরিবেশনা।
তো ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে যুক্ত হয়েছেন অনেকে, অনেক কমেন্টস এসেছে, আমি কিছু পড়ছি। তারপর আমাদের হারুন ভাই যুক্ত হয়েছেন, এমডি হারুন ভাই লিখেছেন অসাধারণ। এমডি হারুন ভাই লিখেছেন অসাধারণ। তারপর জ্যোৎস্না ভুঁইয়ান লিখেছেন বিউটিফুল। জাহিদুল ইসলাম লিখেছেন অনেক সুন্দর একটা গান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আইরিন চৌধুরী লিখেছেন অতুলনীয় এবং তিনটি লাভ দিয়েছেন। আইরিন আপু, তিনটি তিনটি করে অনেকগুলো হলো, আপনি এখন একটু বাড়ায় দেন, আর একটু বাড়াই দেন। আরেন ভাই লিখেছেন আহা মন ভরে গেল সুজন এত সুন্দর একটা গান পরিবেশন করার জন্য। এমএসটি রহমান রোমানা বেগম, আচ্ছা এমএসটি কি মিষ্টি হবে, হয়তো মিষ্টি হবে। আপু লিখেছেন দারুণ হচ্ছে, এগিয়ে যান, দোয়া রইল। আচ্ছা খুব সুন্দর লিখেছেন আপু, সবসময় দোয়া করবেন যাতে আরো ভালো গান পরিবেশন করতে পারে। তো আশিক ভাই লিখেছেন মনিকা দিদি থাকা মানে অনুষ্ঠান হিট, অনেক দোয়া ও শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আশিক ভাই, দোয়া করবেন, আপনি একটি পবিত্র জায়গায় আছেন, ওইখানে থেকে আমাদের সবাই জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই যে যেখানে আছি আপনিও সবাই যাতে ভালো থাকে। নাসরিন আক্তার শিলা আপু লিখেছেন মনিকা দাস দিদি নমস্কার, কেমন আছো দিদি? অসংখ্য ধন্যবাদ আপু, আপনাকে আমি নমস্কার জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমি একটু গানে চলে যাচ্ছি, আবার কমেন্টসে আসব। সুজন ভাই আমরা গানে চলে যাচ্ছি। হ্যাঁ দেখি শিব
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই, চমৎকার গান পরিবেশন করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা। ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে কারো নাম যদি একটু সমস্যা হয়ে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্যোৎস্না বেগম, লিখেছেন সুপার সুপার, অসংখ্য ধন্যবাদ জ্যোৎস্না আপু। এম এম জুয়েল আহমেদ লিখেছেন বিউটিফুল। সুকুমার দাদা, সুকুমার দাস যুক্ত হয়েছেন, অনেক গুণী একজন শিল্পী দাদা, চমৎকার গান পরিবেশন করেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুকুমার দাদা আপনাকে। প্লিজ অনুষ্ঠানটি সবার মাঝে শেয়ার করে দেবেন, লিখেছেন অসাধারণ গাইলেন সুজন ভাই। এম এম জুয়েল আহমেদ লিখেছেন নাইস সং। আইরিন আপু লিখেছেন আহা মন ছুঁয়ে গেল, এবার কিন্তু আমিও যে বলছি আপু লাভ কিছু বাড়িয়ে দেন, এখন মনে হয় ছয়টা দিছে, তিনটা তিনটা দিছে তো ছয়টা ডাবল করে দিছে, অসংখ্য ধন্যবাদ আইরিন আপু আপনাকে। হাফিজুর রহমান অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে। পুরনো বন্ধু মহল মিউজিক্যাল ক্লাব আজকের আয়োজন সকল সদস্য শ্রোতাকে অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মুস্কানজি, মুস্কানজি যুক্ত হয়েছেন, লিখেছেন অসাধারণ একটা গান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুস্কানজি আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানটি উপভোগ করছেন। আসলে আমি একা অনুষ্ঠানটি চালাচ্ছি তো আমার ল্যাপটপ দেখতে হয়, মোবাইল দেখতে হয়, আবার সাউন্ড একটু মিউট রাখতে হয় এক এক সময়, তো এই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তবে অনুষ্ঠানটির সাথে যুক্ত থাকবেন আর যাই করেন, সুন্দর সুন্দর গান শুনবেন। আমাদের লিখন ভাই যুক্ত হয়েছেন, লিখন ভাই লিখেছেন নাইস নাইস, লাভ ইউ লিখেছে আপনাকে, লাভ ইউ দিয়ে দিয়েছে কিন্তু। শাহালুম হালাদা ভাই লিখেছেন সুজন ভাই অনেক অনেক ধন্যবাদ জানাই, প্রতিটি গান অসাধারণ সুন্দর হচ্ছে, অনেক অনেক দোয়া রইল, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি অসুস্থ মানুষ তারপর অনুষ্ঠানে উপভোগ করছেন বসে বসে, আবার শিল্পীকে উৎসাহ দিচ্ছেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মুস্কানজি লিখেছেন দিদি সালাম নেবেন, আমাকে লাভ দিয়েছে পাঁচটা, লাভ ইউ দিদি, তারপর আবার দিয়েছে চারটা, অসংখ্য ধন্যবাদ আপু।
আপনিও আমার সালাম নেবেন। আসলে আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসাতেই তো আমরা গান পরিবেশন করতে পাচ্ছি। এইভাবে সবসময় ভালোবাসা রাখবেন। সুজন ভাই, লাল শাড়ি পরিয়া কন্যা এই গানটি হবে? আমাদের MM জুয়েল ভাই শুনতে চেয়েছেন। অবশ্যই হবে ভাই, অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন। আইরিন আপু, দিদি ভাই তোমার জন্য। আচ্ছা আইরিন আপু, আমাকে সুজন ভাই আপনাকে এই পর্যন্ত যা লাভ দিয়েছেন তার চাইতে 3 গুণ আমাকে লাভও দিয়েছেন এবং ফুলও দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আইরিন আপু, বিশেষভাবে কৃতজ্ঞতা রইল এই ভালোবাসা ধরে রাখবেন সবসময়। তৈহিদা জেসমিন আপু যুক্ত হয়েছেন। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শিল্পীর পরবর্তী পরিবেশনায় চলে যাচ্ছি। আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্টস করেছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পুরনো বন্ধু মহল মিউজিক্যাল ক্লাব চমৎকার হয়েছে, প্রিয় শিল্পী সুজন ভাই তোমাকে পুরনো বন্ধু মহল গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন। হালদাবে লিখেছেন, দারুণ হচ্ছে অনুষ্ঠান। আমাদের লিখন ভাই লিখেছেন, সরি ভাই দেরি করে আসার জন্য। চমৎকার সুজন ভাই, অসংখ্য ধন্যবাদ দেরি করে এসেছেন, কোনো সমস্যা নেই, গান হবে আরও কিছু, আপনি অনুষ্ঠানে সবার মাঝে শেয়ার করে দেন। লিজা রহমান যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কবির ব্যাপারী ভাই যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শিপু মিয়া, শিপু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। প্লিজ অনুষ্ঠানে সবার মাঝে শেয়ার করে দিবেন, সবাই মিলে এই শিল্পীর মূল্যবান গানগুলি উপভোগ করবেন। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য এখন শিল্পীর পরিবেশনা, একটি এডুকেশনের গান শুনতে চেয়েছিলেন মনে হয় একজন। জি জি, ওকে। কত কি দিলাম
চমৎকার পরিবেশনা ভাই, চমৎকার গান পরিবেশন করেছেন। আমি চাই আপনি এই গানের মাধ্যমে অনেক দূর এগিয়ে যান এবং দর্শক শ্রোতাদের হৃদয় জুড়ে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরিনা পুলে গেছেন মায়ায় ভরা সুর, আবার এখন আবার লাভের সংখ্যা কমিয়ে দিয়েছে তিনটা দিন। অপুল দাস আমার ছোট ভাই বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অপুল। অনুষ্ঠানে যুক্ত হয়েছে, অনুষ্ঠানে সবার মাঝে প্লিজ শেয়ার করে দাও। হারুন ভাই লিখেছেন আইরিন চৌধুরী তুমি কেমন আছো? অবশ্যই আইরিন ভাই, আইরিন আপু আপনার কথা শুনছেন, আইরিন আপু অবশ্যই ভালো আছেন যেহেতু আমাদের সবাইকে অনেক অনেক লাভ দিচ্ছেন। ঝর্ণা ভিয়ান লিখেছেন চমৎকার গান। তারপর হৃদয় সাইমন লিখেছেন সুজন ভাই, সুজন ভাই যান আমার অনেক সুন্দর লাগতেছে আপনাকে। আচ্ছা, হারুন ভাই লিখেছেন জ্যোৎস্না ভুইয়া তুমি ভালো তো? অবশ্যই জ্যোৎস্না আপু ভালো আছে। আমাদের পাম্পি দি যুক্ত হয়েছেন, পাম্পি সরকার দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন এখন? দাদা কেমন আছে? আর শুধু মায়া চলছে গানের মাঝে? অবশ্যই গানের মাঝে খুব মায়া চলছে, খুব ভালো লাগছে দিদি। আপনি খুবই গুণী শিল্পী, আপনি যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শালম হালদার ভাই লিখেছেন সুজন ভাই খুব সুন্দর ফাটাফাটি গান পরিবেশন করেছেন, বাংলা সং মনিকা দাস গানের ডালি পেসকে স্বাগতম, অনেক সুন্দর আয়োজন, অসংখ্য ধন্যবাদ। আইরিন আপু আপনাকে অনেকগুলি লাভ দিয়েছেন। তারপর হৃদয় সাইমনকে লিখেছেন আমাদের হারুন ভাই সাইমনকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা হৃদয় সাইমন, অসাধারণ একটা গান ছিল, মন ভরে গেল। মুস্কান জি না দিদি তোমার জন্য লাভ রেডি আছে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু, আসলে আপনাদের ভালোবাসাতে তো আমাদের শিল্পীদের বেঁচে থাকা। আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আইরিন চৌধুরী লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইজান আমার? হৃদয় সাইমন লিখেছেন কবে? ফজল করিম যুক্ত হয়েছেন সিঙ্গাপুর থেকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফজল ভাই। আপনাকে লিখেছেন অভিনন্দন সুজন ভাই চমৎকার গায়কী, আপনি একজন ভালো শিল্পী, যুক্ত হয়েছেন খুব ভালো লাগছে। আইরিন আপু অনেকগুলি লাভ দিয়েছে। কামাল সিরাজি ভাই আবার ফিরে আসলাম, হ্যাঁ আমি জানি আপনি কলেজে ক্লাস করছেন এবং ফাঁকে ফাঁকে একটু গান শুনছেন, অসংখ্য ধন্যবাদ ভাই, গানের প্রতি আপনার অনেক ভালোবাসা আছে সেটা আমি জানি, এই ভালোবাসাই আপনার সবসময় থাকুক। হৃদয় সাইমন লিখেছেন আসসালামু আলাইকুম ভাইজান আমার কলিজা, আপনি কেমন আছেন? জ্যোৎস্না বেগম লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন দাদা ভাই? আইরিন আপু অনেকগুলি ফুল দিয়েছেন। আমাদের লিকন ভাই লিখেছেন একটি গান শুনতে চাই, পাথরের পৃথিবীতে কাচের হৃদয়। অবশ্যই আমাদের শিল্পী চেষ্টা করবেন আপনার এই গানটি শোনানোর জন্য। আইরিন চৌধুরী এখন দিয়েছেন আমার জন্য মনে হয়, যেহেতু আমি হলুদ শাড়ি পরছি এখন হলুদ ফুল দিছে। আর জয়নাল শেখ বাহারেন থেকে আমাদের জয়নাল ভাই যুক্ত হয়েছেন, লিখেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর গান উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে, সুজন ভাই সুন্দর গান হয়েছে চালিয়ে যান, বাংলা সং মনিকা দাস
পেজকে সাপোর্ট দিব। আমি বাহারেন থেকে মনিকা দিদি ভাই। আপনি শরীর কেমন আছে? ভালো আছেন দিদি? অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আসলে বিদেশ জীবন খুব কঠিন জীবন। যে যেখানে আছেন প্রবাস জীবনে, সবাই একটু নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। অ্যারিন আপু লিখেছেন, দিদি ভাই তোমাকে অনেক সুন্দর লাগছে, অবিরাম ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ আপু। আবার আমাকে হলুদ ফুল দিয়েছে, লাল ফুল দিয়েছে। সুকুমার দাস দাদা লিখেছেন, আমরা দিদির কণ্ঠে ভাওয়াইয়া গান শুনতে চাই। করবো ভাই একটু পরে, আমাদের শিল্পী আগে গান পরিবেশন করুক। আমাদের সবার প্রিয় শাহ আলম ভাই, তুমি জানো না প্রিয় এই গানটি শুনতে চেয়েছেন, আমি অবশ্যই ভাই শোনাবো। তহিদা আপু লিখেছেন, ফিরোজ ফজল ভাই লিখেছেন, চমৎকার প্রোগ্রাম হচ্ছে। তহিদা আপু লিখেছেন, আমি তো অনেক কমেন্টস করলাম, কই গেল? সমস্যা নেই আপু, সবগুলি আছে, কিন্তু আপনি দুঃখ প্রকাশ করেছেন, এটা দুঃখ প্রকাশ করেন না, কত সুন্দর সুন্দর গান গাইতেছে। হৃদয় সাইমন লিখেছেন, অনেকগুলি লাভ দিয়েছেন, আমাদের সাথে নিক মজলিস ভাই যুক্ত আছেন, খুবই ভালো একজন শিল্পী এবং খুব ভালো মনের একজন মানুষ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিক ভাই আপনাকে। আমাকে অনেক ব্যাপারে মাঝে মাঝে একটু সহযোগিতা করে থাকেন নিক ভাই, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলিউজ্জামান লাবিদ ভাই লিখেছেন, অসাধারণ পরিবেশনা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাবিদ ভাই, আপনি যুক্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যুক্ত হয়েছেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করছেন, সবার প্রতি আমার বিশেষভাবে কৃতজ্ঞতা রইল এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। মাহমুদা আক্তার ভবি আপু লিখেছেন, অপূর্ব এবং তিনটি লাভ দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে নুসরাত জাহান আপু যুক্ত হয়েছেন, হ্যালো এভরিওয়ান লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আপু। আপনি অনেক ব্যস্ত শিল্পী এবং অনলাইনে আপনি একটি কাজ নিয়ে আছেন, এত ব্যস্ততার মাঝে আপনি যুক্ত হয়েছেন, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নুসরাত আপু লিখেছেন, হাউ আর ইউ অল, হ্যাঁ আমরা ভালো আছি। তহিদা জেসমিন, কিন্তু দিদি তোমাকে অনেক সুন্দর লাগছে, লাভ ইউ দিদি। আমি না বেশি সাজতে পারি নাই, সকালবেলা তো একটু ঝাঁকানাকা সাজ দেওয়ানোর দরকার আছিল, কিন্তু তা আমি দিতে পারিনি, 5 মিনিটে মাত্র রেডি হয়েছি। অনেকে বলে কি মেয়েরা 5 মিনিট বলে রেডি হওয়ার জন্য, কিন্তু আসলে কি 5 মিনিট চেষ্টা করলে হয়ে যায়, যেমন আমি কম সাজি এই জন্য 5 মিনিট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আর কথা বাড়াচ্ছি না, আসলে অনেক কথা হয়ে যায়, ভুলটুটি সবাই ক্ষমা সুন্দর দেশে দেখবেন, একটু কথা না বলে কিন্তু আমাদের শিল্পীর একটু রেস্ট হয় না, তো সেই দিক থেকে একটু বেশি বলে গেলাম। তবে চমৎকার গান পরিবেশন করছেন, আসলে প্রবাসে বসে মামাটি দেশ আমরা সবাই খুব মিস করি। এখন যে গানটি, এই গানটি আমার পছন্দের একটি গান, আমি সুজন ভাইকে বলবো পরিবেশন করার জন্য। আমি সুজন ভাইয়ের গান শুনেছি, তো মাটির যে সুর, সব গানের মধ্যে মাটির সুর আছে, কিন্তু এই গানটিতে যে সুরটা আছে সেটি হচ্ছে অনেক অনেক আগের, মনে হয় যেমন আমার বাবা মার কালের ওই সময়ের সিনেমাতে মনে হয় এই সুরটা বেশি দিত, ছুঁয়ো না ছুঁয়ো না বন্ধু গো। সুজন ভাই এই গানটি হবে নাকি? দিদি একটা আমার কাছে এখন লুট হইতেছে, সমস্যা হচ্ছে। আমাদের কামাল সিরাজি ভাই শুনতে চেয়েছেন, হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িলকে, গানটা সম্ভব ভুলে গেবেন। প্রিয় মনিকা দিদিকে সবাই ভালোবাসা দিয়েই যাচ্ছে, কেউ কিপটামি করছে না, তাই আমি দিদিকে খালি দোয়া দিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালোবাসার পাশাপাশি দোয়াটাও দরকার আছে, দোয়া না হলে কিন্তু মানুষ কোনো কাজেই ভালো করতে পারে না। তবে আমি যে ভালোবাসাটা পাচ্ছি সেটা আপনাদের দোয়ার মাধ্যমেই পাচ্ছি, আপনাদের ভালোবাসার মাধ্যমেই পাচ্ছি। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি তো ভালা না বালা লইয়া থাকো এই গানটি শুনতে চাই, আমাদের ফজল ভাই রিকোয়েস্ট করেছেন। হৃদয় সাইমন ভাই লিখেছেন, আমার ভাইজান কই হারুন ভাই,
সুজন ভাই একটা সুজন সুখী সিনেমার গান শোনাবেন প্লিজ। মৃধা সাহেব মানে হাজবেন্ড আপনাকে রিকোয়েস্ট করেছেন সুজন সুখী সিনেমার একটি গান শোনার জন্য। আসলে আমাদের শিল্পী চেষ্টা করবে আপনার পছন্দনীয় গানটি পরিবেশন করার। সুকুমার দাদা লিখেছেন, তুমি আমার জীবনের শুরু এই গানটি যদি করতেন, অবশ্যই ভাই চেষ্টা করবেন। জনাল শেখ লিখেছেন, আসলে মনিকা দিদি ভাই আর সুজন আর দাদা ভাই দুজন মানুষে অনেকে সুন্দর ও বড় মনের ভালো মানুষ, আমি সবসময় দোয়া করি। অসংখ্য ধন্যবাদ ভাই, দোয়াটা সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সব যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। লাবিদ ভাই লিখেছেন, সুজন ভাই চালিয়ে যান। কামাল সিরাজি ভাই কেমন আছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের মৌনিলা খানম ভাবি ভাবি এখানে আছেন। ভাবির একটু ঠান্ডা লেগেছে, তো বেচারা ঠান্ডায় অনেক কষ্ট পাচ্ছে, সবাই দোয়া করবেন আমাদের ভাবি যেন ঠান্ডাটা কাশিটা সেরে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা গানে চলে যাচ্ছি। সুজন ভাই ঠিক আছে এখন? আচ্ছা ঠিক আছে, আমার সুজন ভাইয়ের একটু লাইনের সমস্যা হচ্ছে, আমি এই ফাঁকে আমাদের আমি গানটা করব। জি দিদি আপনি গান করেন। আচ্ছা, তবে আমাদের আমাদের সবার পছন্দের শ্রোতা আমাদের সিরাজি ভাই শাহ আলম ভাই শুনতে চেয়েছেন, তুমি জানো না রে প্রিয়, আমি এই গানটি করব। সে পর্যন্ত আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাইক্রোফোন সরি সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার অবশ্যই একটু উঠতে হলো, তাহলে আমি গানে চলে যাচ্ছি। আপনারা যারা যুক্ত আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শ্রদ্ধেয় আমাদের সব শ্রদ্ধেয় শিল্পী বিজয় সরকারের চমৎকার একটি লোকগীতি আমি সেটি পরিবেশন করছি। তুমি জানো না, তুমি জানো না রে সাধনা, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন বুঝো না, তুমি জানো না, তুমি জানো না রে জীবনে সাধনা। সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদু মন্দ বাতাসে বয় ফুল বনে ফুল কেরাল পুনা, সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদু মন্দ বাতাসে বয় ফুল বনে ফুল কেরাল পুনা, সেদিন মধুর মাধবে রাতে বন্ধু তোমার সাথে, মধুর মাধবে রাতে বন্ধু তোমার সাথে করেছিলাম যে জানি যা
জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জ্বলে একদিন দেখিতে তুমি এলে না তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জ্বলে একদিন দেখিতে তুমি এলে না তোমায় পেলে দুঃখের কোটি রে দেখাই তবু কোচে রে পেলে দুঃখের কোটি রে দেখাই তবু কোচে রে বুকের জানা মুখে বলা চলে না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা কষ্ট যোগে দাবানো জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু তাহানা কষ্ট যোগে দাবানো জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল মন পোড়ানো আগুন কত বিরহীর অন্তর তলে বিনা কষ্টে আগুন জ্বলে বিরহীর অন্তর তলে বিনা কষ্টে আগুন জ্বলে জ্বলে আগুন জ্বলে দ্বিগুণ নেবে না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন বোঝো না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা যুক্ত আছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তহিদ আপু লিখেছেন মনোমুগ্ধকর গায়কী দিদি অসাধারণ আমাকে ফুল দিয়েছে এবং লাভও দিয়েছে রোকেয়া বেগম লিখেছেন মাশাল্লাহ লিখন ভাই লিখেছেন সুপার 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 দিদি অসংখ্য ধন্যবাদ শাহলম ভাই লিখেছেন আমার রিকোয়েস্ট এর গানটা শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আমি দিদির এই গানটা শেয়ার করেছি অনেকেই গানটি শুনে অনেক পছন্দ করেছেন অসংখ্য ধন্যবাদ হালাদার ভাই আপনাকে রিয়া আফরিন রিয়া আপু যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আপনি অনুষ্ঠানটির সাথে যুক্ত হয়েছেন এমডি হারুন ভাই লিখেছেন সুপার হিট আচ্ছা রোকেয়া বেগম আপু অনেকগুলি সুপার দিয়েছেন এবং সাথে ফুলও দিয়েছেন আমার জন্য জানা শেখ লিখেছেন বাহ অনেক সুন্দর গান হয়েছে আপনি অনেক ভালো আল্লাহ আপনাকে ভালো রাখার তৌফিক দান করুক আমিন অসংখ্য ধন্যবাদ হারুন ভাই লিখেছেন মনোমুগ্ধকর কণ্ঠ প্রিয় শিল্পী দিদি ভাইয়ের অসংখ্য ধন্যবাদ রোকেয়া বেগম আমাকে লিখেছেন অপূর্ব অপূর্ব অনেকগুলি অপূর্ব দিয়েছেন এবং ফুলও দিয়েছেন অসংখ্য ধন্যবাদ সাইমন হৃদয় সাইমন ভাই লিখেছেন অসাধারণ হৃদয় সাইমন ভাই আবার লিখেছেন ওহরে হারুন ভাই লিখেছেন বাহ বাহ চমৎকার গেয়েছেন প্রিয় শিল্পী আমাদের সকলে দিদি ভাই অসংখ্য ধন্যবাদ হারুন ভাই রোকেয়া বেগম অনেকগুলি লাইক দিয়েছেন কামাল সিরাজি ভাই বিউটিফুল ভয়েস বিউটিফুল সিঙ্গিং অসংখ্য ধন্যবাদ ভাই এ হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসাতেই গানটি পরিবেশন করতে পারছি হৃদয় সাইমন লিখেছেন আহা রোকেয়া বেগম লিখেছেন অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে লিখন ভাই লিখেছেন ওয়াও ওয়াও দিদি অসাধারণ কণ্ঠে গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম হৃদয় সাইমন দারুণ দারুণ লিখেছেন অনেকগুলি বিউটিফুল লিখেছেন রোকেয়া বেগম
রিদা সাইমন আবু লিখেছেন নাইস, আমাদের ময়না পাখি, আমাদের মনোয়ারা ফয়েজ আপু যুক্ত হয়েছেন আমাদের গানের ময়না পাখি। কিন্তু আপু আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাহ দারুণ, মনিকা অসংখ্য ধন্যবাদ আপু, আপনি যুক্ত হয়েছেন, খুব ভালো লাগছে দেখে। হ্যাঁ হৃদয় সাইমন লিখেছেন মনটা ভরে গেল গান শুনে, অসাধারণ। এমডি হারুন ভাই লিখেছেন চমৎকার, রোকেয়া বেগম লিখেছেন চমৎকার গান হচ্ছে, হারুন ভাই লিখেছেন আহা মনটা ভরে গেল দিদি, দিদি অসাধারণ একটা গান হৃদয় সাইমন লিখেছেন। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সুপার সং লিখেছেন রোকেয়া আপু, জয়নাল ভাই লিখেছেন অনেক সুন্দর একটা গান শুনি, মনটা ভালো হয়ে মনটা খুব ভালো লাগলো। মনিকা দিদি ভাইয়ের জন্য, দিদি ভাই অনেক সুন্দর গান করেছেন। আমাদের নিক মজলিশ ভাই লিখেছেন আহা দিদি এক্সিলেন্ট, অসংখ্য ধন্যবাদ মজলিশ ভাই, আপনিও চমৎকার গান পরিবেশন করেন, খুবই ভালো একজন মানুষ আপনি, আপনি ভালো থাকবেন এবং আপনি আবার একদিন আসবেন গান পরিবেশন করার জন্য। মনোয়ারা ফয়েজ আপু লিখেছেন হাই এভরিবডি, আমাদের হারুন ভাই লিখেছেন আজকের আয়োজনে সকলকে ধন্যবাদ জানাই বাংলা সং মনিকা দাস পেজের সকলকে এত সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য। রোকেয়া বেগম লিখেছেন মাশাআল্লাহ অসাধারণ একটা গান। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সিরাজি ভাই মোর দুলাবাই সালাম সালাম হাজার সালাম কেমন আছেন, হালাদার ভাইয়ের দুলাবাই হচ্ছেন আমাদের কামাল সিরাজি ভাই। জি হারুন ভাই আমি ভালো আছি, হারুন ভাই জানতে চেয়েছেন সিরাজি ভাই আপনি কেমন আছেন, তার উত্তর দিয়েছেন আমাদের সিরাজি ভাই। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা এ ছিল, আর তাহলে আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি শিল্পীর কাছে। সুজন ভাই এখন আপনার পরিবেশনা, শ্রোতাদের কি শোনাবেন এখন? রিকোয়েস্ট ছিল, আমি তো বালানা বালানি এটা চেষ্টা করছি। অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে আমি তো বলানা ভালাই অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে রাখো আমি তো বালানা বালাই যাইতো আমি তো বালানা বালাই যাইতো তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বিচার বন্ধু এই জীবন দেখা তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বিচার দয়াল এই জীবন দেখা অন্তরতে না রাখিও অন্তরতে না রাখিও মুখে মুখে যাইকো আমি তো বালানা বালালেই তাইকো আমি তো বালানা বালালেই ওকে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে ওকে টেনে নিয়ে ব্যথা দিলে এত ব্যথা দিলে ওকে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে তুলে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে
চিন্তা থাকতে না ডাকিল চিন্তা থাকতে না ডাকিল মইয়া গেলে তাই তো আমি তো বালা লইয়াই তাই তো আমি তো বালা না বালা লইয়া তাই তো বলে মায়ের কুলি বালা মায়ের কুল তেরে দেখি সংসার সংসারের মা দেবে বলে মায়ের কুলি বালা মায়ের কুল তেরে দেখি সংসার সংসারের জালা দুনিয়ায় সবাই বলা দুনিয়ায় সবাই বলা তাগই বুকে নাই তো আমি তো বলা না বলা লইয়াই তাই তো আমি তো বলা না বলা লইয়া তাই তো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে তাই তো আমি তো বলা না বলা লইয়া তাই তো আমি তো বলা না বলা লইয়া তাই তো ধন্যবাদ অনেক ফাস্ট কারোকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালালিয়া থাইকো এখন যে রিকোয়েস্ট করেছিলেন আমি জানি অবশ্যই তার গানটি খুব ভালো লেগেছে তবে আমরা ভাই ভালো মন্দ সব কিছু নিয়েই থাকবো সবাইকে নিয়েই থাকবো শুধু ভালালিয়া থাকবো থাইকো চমৎকার একটি গান সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানটি উপভোগ করছেন বিশেষভাবে কৃতজ্ঞতা রইল সবার প্রতি আর এই অনলাইন ভিত্তিক অনুষ্ঠানে একটু সমস্যা হয়ে থাকে আপনারা ভুলটিটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইতিমধ্যে অনেক 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 কমেন্টস এসে গেছে আহা কি অপূর্ব কণ্ঠ সুজন ভাইয়ের আমাদের শাহ আলম হালদা ভাই লিখেছেন রোকেয়া বেগম লিখেছেন অসাধারণ একটা গান রোকেয়া আপু আমাদের আমাদের সবাই রোকেয়া আপু লিখেছেন অসাধারণ একটা গান রোকেয়া আপু আবার লিখেছেন সেই সুর সেই গান হারুন ভাই লিখেছেন আজকের আয়োজনের সকল শ্রোতাকে ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ হারুন ভাই অপুল দাস লিখেছেন চমৎকার আকরাম হোসেন মিলন ভাই লিখেছেন আহা অসাধারণ আইরিন চৌধুরী আপু লিখেছেন আহা মনটা কেঁদে উঠে গো ভাইয়া কেন আপু মনটা কেঁদে উঠে কেন ভালালিয়া থাইকো শুধু তো ভালালিয়া থাইকো বলছে কান্নাকাটি করবেন না আপু গান শুনবেন মন ভালো হয়ে যাবে হাসিনা আক্তার যুক্ত হয়েছেন লিখেছেন চমৎকার অসংখ্য ধন্যবাদ আপনি যুক্ত হয়েছেন রোকেয়া বেগম লিখেছেন মায়ের কোলেই ভালা আসলেই মায়ের কোলেই ভালা যেতে যে যাই আমরা করি না কেন এর চাইতে আর পবিত্র এবং নিরাপদ কোনো স্থান নেই মায়ের কোল মায়ের কাছে কোনো সার্থকতা কাজ করে না নিঃস্বার্থভাবে মা আমাদের সবার জন্য করে যান কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু সেই তুলনায় কিচ্ছু করতে পারি না বাবা মার জন্য আরিজ চৌধুরী লিখছেন বাস্তব কথা রে ভাই আসলে বাস্তব কথা দিয়ে আমাদের গীতিকাররা গান লিখে থাকেন এবং সেগুলি সুরের মাধ্যমে যদি তেমনভাবে উপস্থাপন করা হয় তাহলে একদম হৃদয় ছুঁয়ে যায় আমাদের সাথে যুক্ত আছেন মাহফুজুর রহমান মিলন ভাই মিলন ভাই লিখেছেন সুন্দর পরিবেশনা তো মিলন ভাই আপনিও চমৎকার গান পরিবেশন করেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি অনুষ্ঠানে যুক্ত হয়েছেন শাহ আলম হালদা ভাই লিখেছেন আমি সত্যি বলছি এত সুন্দর প্রোগ্রাম উপভোগ করে আমার অনেক ভালো লেগেছে আমি মন থেকে বাংলা সং মনিকা দাস পেজের উন্নতি কামনা করছি অসংখ্য ধন্যবাদ এই পেজটির জন্য কামনা করছি পেজের উন্নতি কামনা সারা বিশ্বের সকল দর্শকদের নজরে আসুক আপনার এই পেজটি এ দোয়া করি অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর করে লিখেছেন আসলে অনুষ্ঠানটির জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে শুধু একটি কথা বলি আজকে সবাই আছেন আমি অনেক চেষ্টা করে যাচ্ছি আমার এই পেজটি একটু ভালো পর্যায়ে নেওয়ার জন্য তো এদিক থেকে যদি আপনাদের সবাই সহযোগিতা পাই আমি মনে করি যে আমি এটির সঠিক লক্ষ্যে আমি যেতে পারবো তবে আপনাদের সহযোগিতা পেলে আমি প্রতিদিনই
প্রতিদিন তো সম্ভব না, প্রতিদিন অনুষ্ঠান হলে লোক আসে না, সবাই বিরক্ত হয়ে যায়। মাঝে মাঝে চেষ্টা করব সুন্দর সুন্দর গান শোনানোর এবং ভালো ভালো শিল্পী আনার। যে যেখানে আছেন, যার যে মনে করেন যে না দিদি পেজে একটু গান করি, এই পেজ আপনাদের সবার জন্য, আপনারা আমাকে শুধু একটি মেসেজ দিবেন এবং গান পরিবেশন করবেন। আমি চাই সবার, অনেকের আছে, অনেকের মন কাঁদে গান করার জন্য, যাদের কণ্ঠে সুর আছে তারা গান করতে পারে এবং তারা ওইভাবে গানটি তুলে ধরেন। তো আপনারা আসবেন এই পেজে, গান করবেন, এই পেজ আপনাদের সবার জন্য। হারুন ভাই লিখেছেন মন ভরে গেল গানে গানে, রোকেয়া বেগম লিখেছেন বিউটিফুল, মিলন ভাই লিখেছেন অসাধারণ, রোকেয়া বেগম আবার লিখেছেন নাইস সং, আর ইঞ্জুদ্দিন লিখেছেন সুন্দর এবং তিনটি লাভ দিয়েছেন। সত্যি তো কেন ব্যথা দিলে, আমাদের আইরিনা চৌধুরী অপু লিখেছেন। হারুন ভাই লিখেছেন আহা ভালা লইয়া আছি। হারুন ভাই আপনি ভালা লইয়া আছেন কই? বাবি জানে তো হারুন ভাই, আমি কি বাবিকে বলবো? আইরিনা আপু লিখেছেন চলবে গান, অনেকগুলি লাভ দিয়েছেন। তহিদা আপু লিখেছেন অনেক অনেক সুন্দর আর চমৎকার অসাধারণ গান। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন পরবর্তী গানে চলে যাচ্ছি। আপনারা যারা মিন্টু কুমার বর্মন লিখেছেন, আসলে অনলাইনে একটু অনুষ্ঠান একটু সমস্যা হয়ে যায়, মিউজিকটা অনেক ফাস্ট ছিল, লিখেছেন তাল ছুটে গেছে, আবার ঠিক হয়ে যাবে। আসলে ক্যারাকিতে সুজন ভাইয়ের গানটা ঠিক করা ছিল না, সে হঠাৎ করে একজন রিকোয়েস্টের গানটা করেছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই অনুষ্ঠানে যারা এখনও এই পেজের সাথে যুক্ত হননি, প্লিজ এই পেজের সাথে যুক্ত হয়ে যাবেন, নিয়মিত আয়োজনগুলি তাহলে উপভোগ করতে পারবেন। আপনাদের সবাইকে, আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিন মোহাম্মদ আকন্দ ভাই যুক্ত হয়েছেন, সব চমৎকার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে ফুল দিয়েছেন। আকন্দ ভাই আমাদের নিয়মিত একজন শ্রোতা, খুবই ভালো একজন শ্রোতা, সবসময় ভালো ভালো কমেন্টস করেন এবং শিল্পীকে যথেষ্ট উৎসাহ দিয়ে থাকেন। এভাবে সহযোগিতা করবেন আকন্দ ভাই, আপনিও ভালো থাকবেন। শালম হালাদার ভাই লিখেছেন আবার জিগায়, আপনি আমার একমাত্র কলিজার ভাই, আর দেরি নয় এক্ষুনি চলে আসেন ভাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি পরবর্তী পরিবেশনায় চলে যাচ্ছি। সুজন ভাই একটু আনমিউট করবেন প্লিজ। জি দিদি, এক
চোখেতে স্বপ্ন এক চোখেতে আশা এক হৃদয়ে তোমায় চেয়েছি শূন্য আমার জীবন পূর্ণ হলো তখন যখনই তোমাকে পেয়েছি আমাদের এই প্রেম যেন বলে শুধু এইটুকু ভালো দেশ বিনয়ে আমি দিব তোমায় প্রেমের প্রতিদান দেওয়া যাবে না জীবন দিলে শোধ হবে পৃথিবী তো এক যাই জন্ম তো হয়ে একবার একবার প্রেম জীবনে বন্ধু আমার একজন তুমি সে প্রিয়জন বাঁচিব না তোমায় বিহনে সকালের সূর্য হারায় যে সন্ধ্যায় পারিব না হারাতে তোমায় এত ভালোবেসো না আমায় বিনিময়ে আমি দিব তোমায় প্রেমের প্রতিদান দেওয়া যাবে না জীবন শোধ হবে এত ভালো বিনিময়ে আমি দিব তোমার প্রতিদান দেওয়া যাবে না জীবন দিলে শোধ হবে Love you all. চমৎকার চমৎকার গান পরিবেশন করেছেন সুজন ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রোকেয়া আপু লিখেছেন, আহা দারুণ গান হচ্ছে। হাসিন আক্তার লিখেছেন, সুপার। রোকেয়া বেগম আবার লিখেছেন, অসংখ্য ধন্যবাদ সুজন ভাইয়া। MD আকাশ ওয়াচিং, চমৎকার চমৎকার গান, একটা গান হচ্ছে। রোকেয়া বেগম আপু লিখেছেন, জনাশেষ লিখেছেন, সুপার গান উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সুজন ভাই, অনেক সুন্দর গান হয়েছে। বাংলা সঙ্গ মনিকা দাস ফেসবুক পেজ পক্ষ থেকে সমস্ত দর্শক শ্রোতাকে অনুরোধ করছি, আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ইউটিউবে নেম সঞ্জিত মৃদা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আইরিন চৌধুরী লিখেছেন, সত্যি সত্যি ভাইয়া আপনার আর দিদি ভাই এর প্রতিদান দেওয়া যাবে না, অসংখ্য ধন্যবাদ আপু। আসলে চেষ্টা করছি অনুষ্ঠানটি সুন্দর করার জন্য, সেটি আপনাদের ভালোবাসাতে অবশ্যই হবে, ভালো হবে, দোয়া রাখবেন সবসময়। হালাদামা লিখেছেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আপনি সবার প্রিয়। হৃদয় সাইমন লিখেছেন, আহারে গান শুনে আর ঘরে থাকতে পারলাম না, বাজারে যাইতেছি বাইয়ের জন্য একটা চটো টানতে। অবশ্যই আনেন তাড়াতাড়ি। শিবাজি ভুনিয়া ওয়াচিং, আর রোকেয়া বেগম লিখেছেন, মনিকা দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, সব হচ্ছে আপনাদের ভালোবাসা আপু, আমি চেষ্টা করছি মাত্র। রোকেয়া বেগম লিখেছেন, প্রেমের প্রতিদান কখনই দেওয়া যায় না। শাহালম হাওলাদা লিখেছেন, আমার জন্য একটা ললিপম আনিয়েন। অবশ্যই ভাই, ললিপমটা একটু ঝাল ঝালাই নেন, কারণ আমাদের হাওলাদা বাইরে একটু ঠান্ডা লাগছে, তো
একটু ঝালটক মিষ্টি ললিপম খেলে ঠান্ডাটা কিছুটা লাঘব হবে। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সবার প্রতি। আমরা গানে চলে যাচ্ছি। কুমার বিশ্বজিৎ স্যারের একটি গান করছে, সাগরে জলক মারিয়া রূপ সাগরে জলক মারিয়া দিল তুই দেখলি মোরে একবার সে প্রাণের বন্ধু দেখা দো মোরে প্রাণ বন্ধু রে একবার সে প্রাণের বন্ধু দেখা দো মোরে রূপ সাগরে জল মারিয়া পাগল করিলিয়া মাঝে একবার সে প্রাণের বন্ধু দেখা দাও মোরে প্রাণ বন্ধু রে একবার সে প্রাণের বন্ধু দেখা দাও মোরে একি বন্ধু তোমারি নীতি একি দেশে মন দিয়া বন্ধু একি বন্ধু তোমারি নীতি একি দেশে মন দিয়া বন্ধু করি এই প্রীতি যার দরে এই প্রীতি যার দরে অন্তরে করে একবার সে প্রাণের বন্ধু দেখা দাও মোরে প্রাণ বন্ধু রে একবার সে প্রাণের বন্ধু দেখা দাও মোরে দেখি তোমার প্রেমের দ্বারা আশায় আশায় মন দিয়া গেলা দেখি তোমার প্রেমের দ্বারা আশায় আশায় মন দিয়া গেলা একবার সে প্রাণের বন্ধু দেখা দাও মোরে রূপ সাগরে জলক মারিয়া হির তুই দেখলি মোরে একবার সে প্রাণের বন্ধু দেখা দাও মোরে প্রাণ বন্ধু রে
একবার সে প্রাণের বন্ধু দাদা রূপ সাগরে ভালো মারিয়া পাগল করে লিয়া মানে একবার সে প্রাণের বন্ধু দাদা একবার সে প্রাণের বন্ধু দেখা Thank you. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা, চমৎকার গান শুনিয়েছেন আমাদের সুজন ভাই। আসলে এই করোনাকালীন সময় আমরা দেশে বিদেশে সবাই এক এক দিকে আছি, সবারই মন কিছুটা ভারাক্রান্ত আছে এই করোনাকালীনের জন্য। তো ঘরে বসে অনলাইন ভিত্তিক এই অনুষ্ঠান, অনলাইন ভিত্তিক এই আয়োজন আমি জানি না অনেকে অনেকভাবে নেয়, তো সেটা বড় কিছু না। আমরা যারা শিল্পীরা আছি, আমরা যারা গান পাগল মানুষ, আমরা অবশ্যই গান ছেড়ে থাকতে পারবো না। আমরা এর মাঝে আমরা অনলাইনে গান পরিবেশন করছি আপনাদের সবার মাঝে। আমি জানি কারো কাছে ভালো লাগছে, কারো কাছে হয়তো ভালো লাগছে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আর সেদিকে যাচ্ছি না, শুধু আমি শিল্পীকে আজকে আমাদের সুজন ভাইকে আমি একটি প্রশ্ন করছি। এই যে করোনাকালীন সময় আমি জানি আপনি দেশের বাইরে আছেন প্রবাস জীবন, তো কেমন কাটালেন এই করোনা শুরু হওয়ার পর থেকে? আমি আপনাকে একটু রেস্ট দিচ্ছি, কথা একটু কথা বলবেন, একটু রেস্ট পাবেন, যেহেতু গান করতে কিন্তু অনেক পরিশ্রম লাগে আর এক একজন শিল্পী। আপনি যদি এসে সময়টা যদি আমাদের একটু জানাতেন, তারপর আমরা আবার গানে চলে আসবো। আমি কমেন্টসগুলি শুরু করছি, আপনি একটু বলেন। হ্যালো, সুজন ভাই, ঠিক আছে আপনি বলেন এই করোনাকালীন সময় আপনি কেমন সময় কাটালেন? আমি মিউট করছি। দিদি, আমি রুমে থাকি এখনো, এখানে 9টার পর থেকে লকডাউন, এই দেশে 9টায় লকডাউন। রুমে থেকে আমি গান বাজনা করি, রুমে থাকি, রুমে এখন আপনাদের মাঝে আসি, গান পরিবেশন করছি, ভালো লাগতেছে আমার আপনার সাথে আছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই আপনারা নিরাপদে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সব এটাই আমার কথা। ধন্যবাদ সবাইকে। জি দিদি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আসলে করোনাকালীন বন্দী জীবন মানুষের খুবই কষ্টে অতিবাহিত হয়েছে, তো যে যেখানে ছিলেন খুবই কষ্টে দিন কাটিয়েছেন। সেদিক থেকে আমি বলবো যারা গান জানে তারা তো একটু অন্যরকম সময় কাটিয়েছেন, তবে আমাদের শিল্পীদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ, আর সবসময় আমাদের একটু সাপোর্ট দিবেন, কারণ আপনাদের সহযোগিতায় আমরা গান পরিবেশন করতে পারছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি গানের রিকোয়েস্ট ছিল, সেটি হচ্ছে আমার। তুমি ছুঁয়ো না, ছুঁয়ো না বন্ধু গো, আপনি এই গানটি কখন শোনাবেন? জি দিদি, ওইটা এখন একটা প্লে হচ্ছে না, সমস্যা দেখা। আচ্ছা, তাহলে সমস্যা নেই, আরেকদিন শুনবো। আমি এখন বাউল গান একটা করি, ওকে ওকে, নেক্সট একটা মায়ের গান দিয়ে আমি শেষ। Thank you.
বকা কি মদিনাই বুঝলেই পাবে না উজিয়া দেখো আপন দিলে দেখিলে ছবি পাগল হবি সে মানবে না রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করবে বাবা চে যার গাই দেখলে তারে চেনা যায় বাবা চে যার গাই দেখলে তারে চেনা যায় সর্বয়ঙ্গ তাহার পুরা রে বাবেরি করে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে বাবেরি করে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে মকা কি মদিনাই খুঁজিলেই মেলে না খুঁজিয়া দেখ আপন দিলে মকা কি মদিনাই খুঁজিলেই মেলে না খুঁজিয়া দেখ আপন দিলে দেখিলে সবি পাগল হবি দেখিলে সবি পাগল হবি উনানি সেতে মানবে না রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে দমে জিকির কর পাইলেও পাইতে পার মালাহারে আমার আমার সর দমে জিকির কর পাইলেও পাইতে পার মালাহারে মূর্তি রূপে নয়ন দিয়াছে দেবন গুরু রূপে নয়ন দিয়াছে দেবন আর মরণের ভয় কি আর আছে রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে বাবা চে যার গায়ে দেখলে তারে চেনা যায় বাবা চে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্বয়ঙ্গ তাহার পুরা রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে
গানটি ভুল হলে আমাকে সাহায্য করবেন, আপনার গান চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। সুজন ভাই, আপনি একটু আনমিউট করে আরেকটা গান করেন। আমি যে ডাক্তার থেকে ফোন আসছে, আমি একটু কথা বলি, আপনি আরেকটা গান করেন, তারপরে আমি একটা করবো, তারপরে আরেকটা গান করবেন আপনি। হ্যাঁ, এখন অন্য গানটা করেন, মায়ের গানটা শেষের দিকে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাই। এটি আনমিউট করবেন প্লিজ। ফুল কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাসি গো, জ্বালাই লায়া গো তুমি, জ্বালাই লায়া গো, জ্বালাই লায়া গো তুমি, জ্বালাই লায়া গো, কোন আগুনের খুকিল তুমি, কোন নয়নের কাজল তুমি, তোমার হয়ে কর যে গুল গো, জ্বালাই লায়া গো তুমি, জ্বালাই লায়া গো, জ্বালাই লায়া গো তুমি, জ্বালাই লায়া গো। ইচ্ছে করে তোমায় ধরে ধরে করে রাখি, একবার হও না কন্যা আমার খাতা পাখি,
জীবন দিলাম যৌবন দিলাম নাই দেখি সুবাদি জীবনে সে তোমার স্বপ্ন আমার মনে আছি যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি একই তোমার প্রেমে হয়ে গেলাম আমার সুন্দর মানুষ গ্রামের মানুষ জায়গা গল্পে মিশে করে তোমার প্রেমের মরার আগে গেছি আমি মরে আমার মনের ঠিকানা কি পূজা পাইলাম আমি ছিলাম মরুভূমি কৃষ্টি হইয়াইলা তুমি জরা বলে কানের ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কোন রাখালের মধুর বাসিল সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবার প্রতি আমার বিশেষভাবে কৃতজ্ঞতা রইল। আপনারা যারা এতক্ষণ সুন্দর সুন্দর কমেন্টস করে শিল্পীকে উৎসাহ দিয়েছেন, সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই অনলাইন ভিত্তিক অনুষ্ঠানে একটু সমস্যা হয়ে থাকে, সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। রোকেয়া বেগম আপু লিখেছেন বিউটিফুল বিউটিফুল বিউটিফুল, এবং লাভ দিয়েছেন, না না ফুল দিয়েছেন চারটা। তারপর ওয়াও সেই অতুলনীয়, ওহো সেই অতুলনীয়। আমাদের তৌহিদা জেসমিন আপু লিখেছেন এমএসটি রোমানা বেগম লিখেছেন চমৎকার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি যুক্ত হয়েছেন। পার্থ দাস যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি পার্থদা আপনাকে। রোকেয়া বেগম লিখেছেন ফাটাফাটি গান করার জন্য অনেকগুলি লাভ দিয়েছেন। সুজন আহমেদ ওয়াচিং, তহিদা জেসমিন আর একটু নাচ হবে সুজন ভাই। রোকেয়া বেগম তিনবার লিখেছেন সুপার সুপার সুপার, অসাধারণ গায়কী, অসাধারণ 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 লিখেছেন আমাদের রোকেয়াপু। তহিদা আপু লিখেছেন আহা অতুলনীয় গায়কী সুজন ভাই। হাজি মিজানুর রহমান গুড। তারপরে মিজানুর ভাই লিখেছেন বলতে হবে না সে জানে, তিনটা লাভ দিয়েছেন। আচ্ছা, রোকেয়া বেগম আপু আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শিল্পীকে যথেষ্ট উৎসাহ দিয়েছেন আপনার মূল্যবান সময় দিয়ে। বহু সুন্দরী তুমি কি সেই আগের মতোই আছো নি, আমাদের হাজি ভাই জানতে চেয়েছেন সুন্দরীর কাছে। তো অপূর্ব বিশ্বাস দাদা লিখেছেন মনিকা দিদি আমার শুভেচ্ছা রইল, অসংখ্য ধন্যবাদ দাদা আপনি কলকাতা থেকে যুক্ত হয়েছেন, বিশেষভাবে কৃতজ্ঞতা রইল। আপনারা অনেক ব্যস্ত থাকেন তারপর অনুষ্ঠানে সময় দেন। মিজানুর ভাই অনেক লাভ দিয়েছেন। আবার অপূর্ব দাদা লিখেছেন চমৎকার গায়কী, ভীষণ ভালো লাগলো। রোকেয়া আপু লিখেছেন মনোমুগ্ধকর প্রোগ্রাম, ওয়াও সুজন গান শুনি অনেক ভালো লাগে সুজন ভাই, অনেক সুন্দর গান হয়েছে। মিজানুর ভাই জানতে চেয়েছেন তোতা পাখি তুমি কেমন আছো, আমাদের মিজান ভাই তোতা পাখিটা কে গো। জ্যোৎস্না ভুঁইয়ান লিখেছেন অসাধারণ গান উপহার দেওয়ার জন্য আমার প্রিয় দুলাভাইকে অসংখ্য ধন্যবাদ। সুজন ভাই আপনার শালি এসেছে, কিন্তু আপনার শালির জন্য কোনো গান হবে নাকি?
শালির জন্য কোনো গান আছে, শালির পছন্দের কোনো গান? সুন্দর আছে, হ্যাঁ শালিকে শুনিয়ে দেন, নয়তো বা শালি কিন্তু পরবর্তী অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে না। আগে শালিদের ঠিক রাখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনলাইন ভিত্তিক অনুষ্ঠান, সমস্যা হয়ে থাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন এবং অনুষ্ঠানটির সাথে যুক্ত থাকবেন। আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা উপভোগ করছেন বাংলা সঙ্গ মনিকা দাস ফেসবুক পেজ গানের গাড়ি অনুষ্ঠান। যারা এখনো এই পেজের সাথে যুক্ত হননি, প্লিজ এই পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। আর শিল্পীদেরকে উৎসাহ দিবেন সুন্দর সুন্দর মন্তব্য করে। আমাদের রোকেয়া আপু লিখেছেন, ইনশাল্লাহ কখনো বদলাবো না। আচ্ছা, বদলেন না আপু, বদলালে কিন্তু মানুষের আর কিছু থাকে না। আমি দেখেন, আমি আমাকে কিন্তু আমার দেশের আমার যা বন্ধু বান্ধব আছে, আমার আত্মীয় স্বজন সবাই বলে তুই আগের মতনই আসোস, কোনো পরিবর্তন নাই। আমি চাই না কোনো পরিবর্তন নিজের মধ্যে আনতে, আমি চাই সবার মাঝে যেন আমি সেই আগের মতনই থাকতে পারি সবার ভালোবাসা নিয়ে। অজিত পোদ্দার, অজিতদা যুক্ত হয়েছেন বাংলাদেশ ঢাকা থেকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অজিতদা, আপনি যুক্ত হয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা সুজন ভাইয়ের পরবর্তী গানে চলে যাচ্ছি। সুজন ভাই একটু আনমিউট করে নেবেন প্লিজ। আর সুজন ভাই তো লাইনের বাইরে চলে গেল। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি সুজন ভাইয়ের লাইন একটু কেটে গেছে, আবার আসবে। আমি আমি তাহলে একটি গান রেখেছিল আমাদের মিলন ভাইয়ের, বন্ধু তুমি আইবারে বলে, অষ্টাপদী দাসের একটি চমৎকার গান আছে, আমি খালি গলায় সেই গানটি করব। গানটি হচ্ছে কি, মানে বন্ধুর জন্য পথ চাওয়া, সে বন্ধুর জন্য পথ চেয়ে আসে তো আসে, বন্ধু আজ আসে কাল আসে, এই করে করেই সে নদীর পাড়ে জীবন কাটায়। তো তেমনই একটি চমৎকার একটি গান আছে, সেই গানটি আমি পরিবেশন করছি, আপনাদের ভালো লাগবে আমি আশা করছি। হ্যালো 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 গানটি গীতিকার এবং সুরকার হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় হাসান মুজিবুর রহমান, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আশরাফুল দাস। আমি চেষ্টা করছি ভুলটি ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। গানটিতে কিছু কিছু জায়গায় আঞ্চলিক শব্দটা আছে, আমি জানি না কতটুকু ভালো হবে, তবে আমি চেষ্টা করছি। বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বাঁধিলাম লো মোদের কুলের, বন্ধু আইবার কইয়া তুমি আইলে না রে, বন্ধু তুমি আইবার বলে আমি ঘর বাঁধিলাম লো মোদের কুলের, বন্ধু আইবার কইয়া তুমি আইলে না রে। আশ্বিনী মাইশা গঙ্গের ভাটি আমি কলকাতায় পাঠা আহিলাম চিঠির, বন্ধু একটাও চিঠির উত্তর দিলে না রে। আশ্বিনী মাইশা গঙ্গের ভাটি আমি কলকাতায় পাঠা আহিলাম চিঠির, বন্ধু একটাও চিঠির উত্তর দিলে না রে, বন্ধু আইবার কইয়া তুমি আইলে না রে। ভাদ্র মাসে তালে রে পিঠা ওরে কার্তিক মাসে সসা মিঠের, বন্ধু দেশে আইসা তুমি খাইলে না রে। ভাদ্র মাসে তালে রে পিঠা ওরে কার্তিক মাসে সসা মিঠের, বন্ধু দেশে আইসা তুমি খাইলে না রে, বন্ধু আইবার কইয়া তুমি আইলে না রে। তালের গাছে বাউরের বাসা ওরে যে দেখে সে কোরে আসার, বন্ধু কথা দিয়া তুমি রাখলে না রে। তালের গাছে বাউরের বাসা ওরে
যে দেখে সে কো ওরে আশার বন্ধু কথা দিয়া তুমি রাখলে নারে বন্ধু আইবার চাইয়া তুমি আইলে নারে বন্ধু তুমি আইবারে বলে আমি গর্বান দিলাম লো ওদের খুলের বন্ধু আইবার কইয়া তুমি আইলে নারে বন্ধু একটা চিঠির উত্তর দিলে নারে বন্ধু দেশে আইয়া তুমি খাইলে নারে বন্ধু কথা দিয়া তুমি রাখলে নারে আসলে বন্ধু দেশে আসবে সে আসার জন্য কত রকমের কথা থাকে আজ আসি কাল আসি যেমন আমাদের প্রবাস জীবনে যারা আছে যারা এখানে আমি জানি অনেকে বিদেশে আছেন অনেকে যুক্ত হয়েছেন আমাদের হারুন ভাই হাজি মিজানুর ভাই আমাদের সুজন ভাই তারা কিন্তু ভাবিদেরকে বলে এই নভেম্বরে আসতেছি হাজি ভাই বলে ঠিক আছে আমি সেপ্টেম্বর মাসের দিকে আসতেছি কিন্তু তাদের জন্য কিন্তু ভাবিরা কিন্তু ঠিকই অপেক্ষা করে পথ চেয়ে থাকে তখন কিন্তু তার মনে সেই কষ্টটা জাগে বন্ধু তুমি আইবারে বলে আমি গর্বান দিলাম নদীর কূলে তো তেমনি গানটি চমৎকার গান আমার খুব ভালো লাগে গানটি কথা অসুর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের শ্রদ্ধেয় শিল্পী এবং গীতিকার ও সুরকারকে তাদের চমৎকার লিখনীতে এবং সুরের মাধ্যমে একজনের আকুতি তুলে ধরেছেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে যাচ্ছি আমাদের সুজন ভাইয়ের কাছে সুজন ভাই কি অবস্থা আপনার সুপ্রিয় দর্শক অনলাইন কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আমি সুজন ভাইয়ের পরিবেশনে চলে যাচ্ছি আমার জন্য আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্টস করেছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই হচ্ছে আমার অনেক বড় পাওয়া অনেক ভালোবাসা আপনাদের কাছ থেকে পাচ্ছি ধন্যবাদ সবাইকে আমি গানে চলে যাচ্ছি ধন্যবাদ দিদি দিদি অসাধারণ একটি গান পরিবেশন মনত প্রেম হো চোখের জলে মনত প্রেম হো চোখের জলে নিজে নিজে জলে পুরে পাশানে বাঁধে জেলি দনত প্রেম ও চোখের জলে কথা শত জ্বালা বুকে নিয়ে কেঁদে কেঁদে স্মৃতি হয়ে ভালো মনত প্রেম ও চোখের জলে কথা কয়
চমৎকার গান পরিবেশন করেছেন সুজন ভাই, অসাধারণ। আমার খুবই পছন্দের এই গানটি, খুবই পছন্দের এই গান। কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি, আবার চেষ্টা করবো এই গানটি শেখার জন্য। এমনও তো প্রেম হয়, গানের কথাগুলিও খুবই সুন্দর। এই গানগুলির মাধ্যমে কিন্তু আমাদের এই শিল্পীগুলি আজীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন, এবং এই গানগুলি আজীবন দর্শক শ্রোতাদের মাঝে থাকবে যুগের পর যুগ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্টস করেছেন এবং আমাদের যথেষ্ট উৎসাহ দিয়েছেন এতক্ষণ, সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সবার প্রতি। আপনাদের মূল্যবান সময় দিয়ে রোকেয়া বেগম আপু সেই শুরু থেকে এখনও যুক্ত আছেন, আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা যুক্ত আছেন তহিদা আপু, আপনাদের সবাইকে আমি চেষ্টা করছি। আসলে সিঙ্গার সুমন ভাই আমাদের মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুমন ভাই আপনি কেমন আছেন এখন? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, এখন সর্বশেষ গান হবে সুমন ভাই, আমাদের সুজন ভাই এখন মায়ের গান পরিবেশন করবেন। তো এই অনলাইন ভিত্তিক অনুষ্ঠান এবং এই করোনাকালীন সময়ে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই অনুষ্ঠানটি করছি, যদি কোনো ভুলটি থেকে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই আমার অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউটিউব এবং ফেসবুকে, আপনারা প্লিজ আমার ফেসবুক এবং ফেসবুকে তো ফলোয়ার্স হবেন, আর ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর দর্শক শ্রোতা, তো আমি এখন সর্বশেষ পরিবেশনে চলে যাচ্ছি এই করোনাকালীন অনলাইন ভিত্তিক অনুষ্ঠান, ভুলটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা অনেক ভালোবাসা পেয়েছি অনলাইনের মাধ্যমে, অনেক দর্শক শ্রোতা পেয়েছি, অনেক বন্ধু পেয়েছি, অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, অনেক ভালো মানুষ পেয়েছি যাদের সহযোগিতায় আমি অনুষ্ঠানটি চালিয়ে যেতে পারছি। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সর্বশেষ পরিবেশনে চলে যাচ্ছি, ধন্যবাদ সবাইকে অনুষ্ঠানটির সাথে যুক্ত থাকার জন্য। ওকে, আমি শেষ গান করছি মায়ের, তো বুলটুটি হলে সবাই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই। মায়ের কান্দন যাবদ জীব, দুই চারি মাস বোনের কান্দন, ঘরে পরিবারের কান্দন, কয়েকে দিন পরে থাকি দুঃখের ধর দিন আমার জনম দুঃখী মা। Thank you.
মায়ের কান্দন বাবর দিম দুই চার মাস ভুলের কান্দন ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পর আমার জন্ম গর্বী জন্ম দুঃখের দরদি আমার জন্ম দুঃখিম মায়ের ভবে ভূমিষ্ঠ হইয়াই আমি কিনাম কাল দিয়া শত মায়ের বুধের দুঃখ দিয়া মায়ের ওপর সবে কালে জন্ম দুঃখের দরদি আমার জন্ম মায়ের কাল দিয়া পুত্র যদি মায়ে নাহি ফেলে হাজার দুর্গু করে রাখিয়া তবু মায়ে পালে সাহায় আলম বেবে বলে দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা জন্ম দুঃখী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা মায়ের কান্দন যাব জীব দুই চারি মজমুনের কান্দন ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পরে দুঃখের দরদি চলম গর্বজানি মা জন্ম দুঃখী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাই, চমৎকার গান পরিবেশন করেছেন। এই গানের পরে আর কোনো গান থাকে না। হ্যাঁ, তারপরও আমাদের সুজন ভাই যে গান পরিবেশন করেছেন, এই গানের পরে আমি কি গান করব তার এখন আমাদের আমাদের শ্রোতা আমাদের সবার প্রিয় হাজি মিজানুর ভাই, তার একটি পছন্দের গান আছে পাঞ্জাবিওয়ালা। আমি যখনই লাইভে বসি তখনই বলে দিদি এই গানটি করেন, তো এখন তার জন্য এই গানটি করব। আসলে দর্শক শ্রোতারা হচ্ছে আমাদের গানের অলংকার, তাদের জন্যই আমাদের এই পরিবেশনা। তো আমি সেই গানটি করে শেষ করে দিব। হাজি মিজানে বেলি গেছেন, সুজন ভাই আপনাকে ধন্যবাদ এমন সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য। বাংলা সঙ্গ মনিকে সুজন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সুন্দর সুন্দর গান শোনানোর জন্য। আরেকদিন আসবেন এবং দর্শক শ্রোতাদের আরো কিছু গান শোনাবেন, ধন্যবাদ। আমাদের পারভেজ ভাই যুক্ত হয়েছেন, পারভেজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি যুক্ত হয়েছেন। তবে
দোয়া আমাদের সিঙ্গার সুমন ভাই, আমার দেশের ভাই, আপনাকে দোয়া করেছেন, দোয়া রইল লিখেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি গানে চলে যাচ্ছি হাজি সাহেবের জন্য এই গানটি। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যুক্ত হয়েছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করছেন, শিল্পীকে যথেষ্ট উৎসাহ দিয়েছেন এতক্ষণ যুক্ত থেকে, আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবার প্রতি। হাজি সাহেব লিখেছেন, ওহো দিদি সেই দারুণ, মনে মনে নাচ দিলাম একটা। অসংখ্য ধন্যবাদ হাজি সাহেব, এই গান তো আপনার জন্য। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সুজন ভাই, সুজন ভাই
সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনলাইন ভিত্তিক অনুষ্ঠান একটু সমস্যা হয়ে থাকে। আপনারা যারা এতক্ষণ মূল্যবান সময় দিয়ে যুক্ত ছিলেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর ভুলটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আমরা আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন এই করোনাকালীন সময়, একটু স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন। প্রার্থনা করি যেন সবাই যে যেখানে আছেন সবাই যাতে ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুজন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? সুজন ভাই লাইন পাচ্ছে না মনে হচ্ছে। তা যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই যথেষ্ট সময় দিয়েছেন, যথেষ্ট সহযোগিতা করেছেন। যারা এখনো এই পেজের সাথে যুক্ত হননি, প্লিজ এই পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। পারভেজ রেজা ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুমন ভাই, সুজন ভাই যথেষ্ট মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আপনাদের অনেক গান শুনিয়েছে, আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমি মণিকা দাস, আপনারাও এতক্ষণ উপভোগ করলেন বাংলা সং মণিকা দাস ফেসবুক পেজে গানের ডালি অনুষ্ঠান। ও, যদি সময় থাকে তাহলে আরেকটি গান সুমন ভাই। আচ্ছা, তাহলে আমি আপনার জন্য একটি গান পরিবেশন করছি। আমাদের সুজন ভাই চলে এসেছেন। আর এই মোবাইল থেকে লাইন দেওয়া যায় না, শুধু মেসেজ আর মেসেজ। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আরেকটি গান করব। সুজন ভাই দর্শক শ্রোতাদের কিছু বলে তারপর আপনি আরেকটি গান করে শেষ করে দিবেন, আর আপনি একটি গান করে দর্শক শ্রোতাদের কিছু বলে শুন, একটু আনমিউট করবেন প্লিজ। জি জি, ধন্যবাদ সবাইকে। আমাদের দিদির লাইভ এখানে এই পেজে সবাই লাইক ফলো দিয়ে যুক্ত হয়ে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই, আর সুন্দর সুন্দর গান শোনার জন্য এই পেজে যুক্ত হয়ে থাকবেন। আশা করি পরবর্তী টাইমে আরো ভালো ভালো শিল্পী যুক্ত হবে এখানে, আর সবাই গান শোনার জন্য সুযোগ করে দিবেন, শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। আমি একটি গান করছি। ইমন খানের একটি গান করছে, শেষ গান আমার, আজও পথে রাতে। আজো প্রতি রাতে দেখে থাকি তোমার আশা, আজো প্রতি রাতে দেখে থাকি তোমার আশা। তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই। তুমি দুটি চোখে বুকের বাঁধাই, আজো প্রতি রাত, আজো প্রতি রাতে দেখে থাকি তোমার আশা, আজো প্রতি রাতে দেখে থাকি তোমার আশা। সিতারা গুঁজিয়া বুকে,
কথা তুমি কথা শুকে সীতারা দিয়া বুকে আচ্ছা তুমি কথা শুকে আমাকে কারকে শুনল বিনয় আমাকে কারকে শুনল বিনয় আজ পতিরা আজ পতিরাতে জেগে থাকি তোমার আশায় আজ পতিরাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরহের গঙ্গাই তুমি চলে গেছো তাই বিরহের গঙ্গাই তুমি দুটি চোখ দুঃখের বাতা আজ পতিরা আজ পতিরাতে জেগে থাকি তোমার আশায় আজ পতিরাতে জেগে থাকি তোমার আশায় আমি দিলে দিলে আমায় দিলে আমি দিলে দিলে আজ পতিরাতে জেগে থাকি তোমার আশায় আজ পতিরাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরহের গান গাই তুমি চলে গেছো তাই বিরহের গান গাই তুমি দুটি চোখ দুঃখের মাথা আজ পতিরা আজ পতিরাতে জেগে থাকি তোমার আশায় আজ পতিরাতে জেগে থাকি তোমার আশায় ধন্যবাদ সবাইকে। আপনার সাথে সাথে কিন্তু আমাদের হাজি ভাই কিন্তু জেগে থাকে, সবাই অনেকে জেগে আছে, অনেকে গান শোনার জন্য জেগে আছে, অনেকে সুজন ভাই আগে জেগে থাকতাম এখন আর না, এখন আর না, এখন থাকি বইয়ের একটা এসএমএস এর জন্য। আচ্ছা তাও তো জেগে থাকে হাজি ভাই লিখেছেন, এমএসটি রোমানা বেগম লিখেছেন অতি চমৎকার একটা গান উপহার দিলেন, ধন্যবাদ আপনাকে। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মিজানুর ভাই একটি গান ছিল পান চাইলাম, আমি পান দিয়ে সবাইকে পান খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, পান খাইয়ে আমি শেষ করে দিচ্ছি গান। ধন্যবাদ সবাইকে। তোমার সাথে কিসের প্রীতি এগো তোমার সাথে কিসের প্রীতি প্রীতি গো তোমার সাথে কিসের প্রীতি এখানে পান্তে লম্পন দিলা না তোমার সাথে কিসের প্রীতি হয় না বসতি
চলে কিসের পিড়িতে এখন পাঁচ নম্বর মিলানা তোমার চলে কিসের পিড়িতে আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা যুক্ত হয়েছেন। মিজানুর ভাই, এমএসডি রোমানা বেগম এবং মিলন ভাই, জয়নাল ভাই, আপনারা যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাংলা সঙ্গ মনিকা দাস ফেসবুক পেজ গানের ডালি অনুষ্ঠান। আবারও আরেকদিন আরেকজন শিল্পী নিয়ে আসব এবং আপনাদের ভালোবাসাতেই আমি এই পেজটি চালিয়ে যেতে পারবো। সেই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আমি আরেকদিন সুজন ভাইকে নিয়ে আসবো আরও কিছু গান নিয়ে। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি। সুজন ভাই, দর্শক শ্রোতাদের কাছ ধন্যবাদ। দিদি, অনেক সুন্দর একটি গান গেলেন দিদি। আমি নাচতে নাচতে অস্থির। ওয়াও, আমার সাথে কেউ কি নাচছে জানি না, অবশ্যই মনে হয় আমি যখন নেচেছি আর দর্শকটাও ওরকম নাচ দিছে। সবাইকে ধন্যবাদ দিদির পেজে যুক্ত হওয়ার জন্য এবং দিদির পেজে সবাই যুক্ত হয়ে থাকবেন, ভালো ভালো গান পরিবেশন হবে ইনশাআল্লাহ। পরবর্তী টাইমে যদি আমি আবার কোনোদিন সময় সুযোগ পাই আমি আবারও চেষ্টা করবো আসার জন্য। যদি আপনাদের মনে দোলা দেওয়া থাকে আমার গানে ইনশাল্লাহ আমি আসবো। যদি আমার কথায় বাসায় ছন্দে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ সুজন, আমার পরিচয় দিচ্ছি এখন লাস্টে, আমার দেশের বাড়ি টাঙ্গাইল, আমি মালদ্বীপ আছি বর্তমান। দর্শক যারা আছেন আমাদের সাথে এভাবেই থাকবেন, গান শুনবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।